আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলাম আমার কাকার হোটেলে, এখানে সিঙ্গারা বানানো হয় 5 টাকা পিস। এই যেখানে রয়েছে অনেক সিঙ্গারা বানায় রাখছে, এই যে দেখুন, আর এই যে সিঙ্গারা বানাইতেছে। এখানে সকালবেলা নাস্তা হয়, নাস্তা হয় না কাকা? সকালবেলা নাস্তা হয়, পুরি সিঙ্গারা মোগলাই, বিকালে পুরি সিঙ্গারা মোগলাই, এগুলা তৈরি হয় কাকার কাছে। এটা আপনার পড়ছিল রাস্তা 3 রাস্তার মোড়, এটা ফুটনগর 3 রাস্তার মোড় বলে। এই জায়গাটায় আসলেই তার সাথেই দোকান, অনেক ভালো সিঙ্গারা হয়, নাস্তা অনেক খাইছি, আমিও আজকে খাইছি, এখানে খুব ভালো লাগছে, এই জন্য আসলাম এই জায়গায়, এই যে কাকার কাছে। কাকার অভিজ্ঞতা কত বছর ধরে? হ্যাঁ, 40-42 বছর, অনেক বছর ধরে অভিজ্ঞতা। 11 বছর বিদেশে কাজ করেছেন, এখানে দোকান দিচ্ছেন। আপনার বাসা কি এখানেই নাকি পিছনেই? কাকার বাসা এখানেই। কাকা এখানে তো 42 বছর সে বিদেশ করে আইছে, ওরা নিজে এখন একটা ব্যবসা দিয়ে বসেছে এখানে। এই যে তেল আর এই যে সিঙ্গারা, কাকার বেশি বড় না, ছোট দোকানই এখানে। আর এই পুরি কত, পুরি কখন বানাইবেন? 5 টাকা তো সিঙ্গারা কাছাকাছি বানানো শেষ হয়ে আরাম করব, তারপরে পুরি বানাইবেন। পুরি পরে আছে সারাদিন খালি এগিরি, আর রাতে কি পুরি সিঙ্গারা মোগলাই পেঁয়াজু, রাতে মোগলাই পেঁয়াজু, বিভিন্ন রকম আইটেম পাওয়া যায়, আপনারা চাইলেও আসতে পারেন। এখানে খোলা থাকে কটা পর্যন্ত আপনার? 9টা, মানে সকাল আপনি আসেন কটা বাজে দোকান? 4:30 ফজর নামাজ পড়ে 4:30 বাজে রওনা দেন। রওনা দিয়ে অনেক কাজ করতে হয়, কাকাই তো একাই না, কাকার সাথে কোনো লোক নাই। কাকার এখানে সব কিছু পাইবেন, এই যে সব কিউর, এই যে সয়াবিন তেল, আটা, এই যে ময়দা, সব কিছুই মানে স্পেয়ার থাকে এই কাকার দোকানে সবসময়। কাকার ব্যবসাটা অনেক জমজমা রমরমার, এখানে অনেকেই আসে কাকার এখানে খাইতে। এইগুলাই কি শেষ আজকে নাকি না আরও আছে? আজকে এই কয়টাই? এখানে কয়টা আছে সিঙ্গারা? 120, এখানে টোটালি 120 আছে। উনি গুনে নাই অবশ্য, আনুমানিক আইডিয়া ভাবে বলছে, তার একটা অভিজ্ঞতা আছে, এত বছর ধরে রয়েছে, তার একটা আছে, ধারণা আছে, আইডিয়া করে বলছে। এই যেগুলা এখানে কি কি দিচ্ছেন কাকা মশলা? পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা পাউডার, তাই ফোড়ন, আদা, রসুন, তেল, অনেক কিছুই আছে। মোট মাট তেলে কয়টা আইটেম হইল? পেঁয়াজ, কাঁচামরিচ, বাদাম, পাঁচফোড়ন, তারপরে জিরা পাউডার, পাঁচফোড়ন পাউডার। আচ্ছা, এই তো কাছাকাছি কাকার শেষ, আমরা দেখতে যাইতেছি। আলেম খালাস, কাকাই কিছু কথা বলবো আমাদের আরবের ভাষায়, সে অভিজ্ঞতাটা জানাবো, মানে এত বছর থাকছে সে আরবি ভাষায় কথা জানে, আমি তার কাছে শুনবো এখন, সে আরবি ভাষায় বলবো। অবশ্য আমি কিন্তু বুঝি না আরবি ভাষাটা, সে এখন বলবো আমাদের, আমি শুনবো। জি কাকা, বলেন তো দেখি আপনি কি বলেন। আমি আনা কামে সামাদ মাফি দিনের নমুনা, ওয়াহিদ নমুনা, এরিক আবার কিন্তু আপনার বাংলা কিন্তু বোঝাই দিতে হবে। দেহেন নাম্বার ওয়ান, মাফি নাম্বার টু, তাহিন নাম্বার ওয়ান, মাফি নাম্বার টু, তাহিন অর্থাৎ মানে ময়দা, দেহেন অর্থাৎ মানে তেল, ঠিক আছে, নাম্বার ওয়ান ময়দা, নাম্বার টু আটা, ঠিক আছে, কেজি স্যামসাম বাসাল, বিল আক্তার, ইঞ্জি, দেহেন কামেল মিক্স, বাদেন সিঙ্গারা তার্তি। আচ্ছা, এদিকে এদিকে আপনি বাংলায় আরবিতে বললাম, ফিলফিল অর্থাৎ কাঁচামরিচ, বসাল, গ্যাস সাগির সাগির অর্থাৎ পেঁয়াজ ছোটো ছোটো কুচি কাটা, দেহেন অর্থাৎ মানে তেল বাংলায়, আরবি ভাষায় এলাকা দেহেন, বাংলায় এলাকা ময়দা, আরবি এলাকা তাহিন,
নাম্বার ওয়ান তাহিন মানে ময়দা, নাম্বার টু তাহিন আটা। আচ্ছা কাকার কাছে অনেক কথা শুনলাম, এখন আপনি কি এখন ছেড়ে দিবেন তেলে? আমাদের আরামী বাসায় কিন্তু সে বলতেছে, সে আরামী বাসায় বলতেছে এখন ছাড়বো, তেলটা গরম হবে তো আমরা দেখবো। না আর কি অনেক কিছুই জানে আমাদের। এখন সিঙ্গারা এখন গরম করবো, এই যে দেখুন কত সুন্দর। আমি আচ্ছা আচ্ছা আমি ছয়টা রাষ্ট্র ভ্রমণ করতে পারছি, কার অনুমতি লাগে না, খালি টিকিট কাটতে চলে গেছে। আমার পাসপোর্টে ওরা কেন সিল মেরে তাই মানে এই জিনিসটাতে একমাত্র বিশ্বাসী লোকের। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। আর বাঙালি তো ভালো না, খারাপ ওই দিলে কিন্তু অন্য রাস্তা দিয়ে ফেলো, ভালো সেলারি প্লেন থেকে যায়। তো আর এটা বিশ্বাস আছে, আরে কোটি টাকা দাও কিনতে পারবো না, যে কুয়েতে নিয়ে গেছে আমার গিয়ার পাখি আরবি আরবি বন্ধু। এই যে কাকা অলরেডি ছেড়ে দিছে, এই যে গরম গরম সিঙ্গারা। সেটা হিট কম হয়েছে একটু, হবে সময় কি করলে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করছি আমি দেশের মধ্যে ইন্ডিয়ায়, ইডলি কুকুর দোসা ও মেরা বললো কুকুর বিলে খাতা হয়। হিন্দি ভাষা আমি গরম গরম সিঙ্গারা খাইতে অনেক মজাই লাগে। একবারে দিয়ে দিবেন সব, সিঙ্গারা কালার এসে বসবে। সিঙ্গারা হইতে কত কত মিনিট লাগে? 10 থেকে 12 মিনিট সময় লাগে। এই সুন্দর সিঙ্গারের সাইজটা দেখছেন আপনারা, সিঙ্গারের সাইজটি একবার সব কি একবার এক সমান, মানে কোনোটাই কম নাই বেশি হলে সাইজটা অনেক সুন্দর। 5 টাকা যেমন আমল আছে, আর কিছু কিছু সিঙ্গারা আছে এখন 5 টাকা বেচে না, কাকাই শুধু বেচে 10 টাকা করলো, এখন যেখানে যাই 10 টাকা, সব কিছুর দাম বাড়তি, এই জন্য ওই যে কাকার 5 টাকা। তো হ্যাঁ এটা সত্য, 10 টাকার মানে এত সুন্দর মজা হয় না, এটা যে মজা 5 টাকা। মজাদার সিঙ্গারা তৈরি হয়ে গেছে, এখন কি এটা নামাইবেন?
এখন খালি কালারের অপেক্ষায় রয়েছি আমরা, কালারটা আইবো। এই যে আর অলরেডি মানুষ আইসা পড়ছে, তো কাস্টমার কাস্টমার এই কাস্টমার তারাই রয়েছে সিঙ্গার খাওয়ার জন্য, প্রচুর চাহিদা সিঙ্গারের। আমি না থাকলো আমি থাকবো না। কয়টা বাইনি বেড়াইছে? আটটা নিতে আইছে আমার ভাই। এই যে আমার ভাই, আটটা সিঙ্গারা খাইব বাসতে, গরম গরম সিঙ্গারা, একটা অন্যরকম ফিল, টেস্টটা অন্যরকম। এই যে শেষে দেবো কিছুক্ষণের ভিতরে, ল্যাকটাও থাকবো না। এই তো শুরু করলো, বড়ি করলো, আটটা সিঙ্গারা একবার ছোয়াই যায় না গরমে। সিঙ্গারার জন্য একটা আবার সস, খুবই স্পেশাল একটা সস। এই তো কাকা নিজে হাতে তৈরি করছে এটা। এটা কি কি দিয়ে বানাইছেন কাকা? সরিষা, তেঁতুল, চিনি, জিরা পাউডার, ধনিয়া পাতা, কাঁচামরিচ। এদিকে আপনি ব্লেন্ডার করেন? ব্লেন্ডার এটা বাড়তে হয়, শস্যটা বাড়তে হয়, শস্য বাটা ছাড়া হয় না। আচ্ছা, ব্লেন্ডার হয় না, কিছু আস্তে আস্তে ফিনিশিং হয় তাই, এই জন্য বাড়তে হয়। গরম সিঙ্গারা 5 টাকা পিস, সাইজটা কত সুন্দর। অবশ্যই আসবেন কাকার সিঙ্গারা খাইতে, আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই জানাবেন কেমন হয়। ওকে, আল্লাহ হাফেজ। আজকে এখানেই শেষ করতেছি ভিডিও, আবার নতুন কোনো ভিডিওতে আবার আসবো। ওকে, আল্লাহ হাফেজ, আবার সামনে দেখা হবে।